আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, আর এখন সাবস্ক্রাইব করতে মন নাও চ্যানেল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব প্যারালাইজড মেডিসিন সম্পর্কে। অনেকেরই আমার ইনবক্স থেকে জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন যে প্যারালাইজড এর হোমিওপ্যাথিতে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। তো অবশ্যই হোমিওপ্যাথি যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট ব্যবস্থা, অবশ্যই আমরা পরে প্যারালাইজড রোগীদের চিকিৎসা দিতে পারবো। তবে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেগুলো দিয়ে আমরা প্যারালাইজড রোগীর চিকিৎসা দিতে পারবো। তবে কথা হচ্ছে, এই প্যারালাইজড রোগীর কোন সিমটমের আলোকে আমরা কোন মেডিসিনটা দিব, এই মেডিসিনগুলোর মধ্য থেকে আজকে যেই মেডিসিনটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে সিম্পল পলিক্রিস্ট মেডিসিন। এর মেডিসিনটির নাম হচ্ছে জেলসেমিয়াম। এই মেডিসিনটির ক্যারেক্টারিস্টিক কিছু সিমটম আমি আলোচনা করব। এই সিমটমগুলো যদি ওই পেশেন্টের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা প্যারালাইজড রুগী সহ অন্যান্য যেই অসুখের অসুস্থতার সিমটমগুলো আছে, যদি এই ফাউন্ডার সিমটম বা মাদার সিমটমের সাথে মিলে যায়, তাহলে আমরা এই মেডিসিনটি খুব সফলতার সাথে ইউজ করতে পারব। এর আগেই আমরা জানি জেলসিমিয়াম মেডিসিনটি কিন্তু আমাদের সিজনাল জ্বর, সর্দি, কাশি এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা রেজাল্ট পাওয়া যায়। প্যারালাইজড রুগীর ক্ষেত্রে যদি আমরা এটা দেই, সেটা দেই যেই পাশটাই আপনার প্যারালাইজড হোক না কেন, ডান পাশ হোক বাম পাশ হোক যেটাই হোক না কেন, প্যারালাইস্টের ক্ষেত্রে আমরা রুগীটিকে রুগীর গায়ে অবজার্ভ করব যে সে প্রচণ্ড পরিমাণে দুর্বল, প্রচণ্ড পরিমাণে দুর্বল। আর সেই সাথে সে এত পরিমাণে দুর্বল যে সে তার চোখের পাতা, আই লিড যেটা আছে, এটা খুলতে পারে না নিজে নিজে, এত পরিমাণে দুর্বল। আর মাংসপেশির মধ্যে শূন্যতা একটা কাজ করে, মানে মাংসপেশির মধ্যে কোনো রকম বল শক্তি তার থাকে না। তারপরে ট্রেমার কাজ করে ভিতরে, ট্রেমার অর্থাৎ হচ্ছে আপনার কাঁপুনি, এভাবে 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 কাঁপবে হাত পা, তার শরীরের যে কোনো অঙ্গ এভাবে কাঁপতে পারে, ট্রেমারটা থাকতে পারে, শরীরের কাঁপুনিটা হতে পারে। আরেকটা জিনিস এটার মধ্যে লক্ষ্য এই এই মেডিসিনের মধ্যে পরিলক্ষিত করা যায়, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রচণ্ড পরিমাণে রেগে যাওয়ার পরে শরীরে ট্রেমার উপস্থিত হয়, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, উত্তেজিত হয়েছে, এরপরেই সে তার হাত পা বা শরীর কাঁপতেছে, ট্রেমার হচ্ছে তার, তাহলে এই মেডিসিনটি আমরা সফলতার সাথে ইউজ করতে পারবো। বিশেষ করে যদি প্যারালাইজড রুগীর ক্ষেত্রে এই ট্রেমার বা হাত পা কাঁপার সিমটমটা থাকে, সেটা বসে থাকা অবস্থায় হতে পারে, বা যেই অঙ্গ বা যেই অংশটা সুস্থ আছে সেই সাইডটাও হতে পারে যে হাতটা এভাবে এভাবে কাঁপে। যদি এই কাঁপার সিমটমটা থাকে, সেই সাথে যদি আই লিড অর্থাৎ চোখের যে ঢাকনাগুলো আছে, চোখের যে পাতাগুলো আছে, এগুলো নিজে নিজে তুলতে পারে না, মনে হয় যে সে বলে যে আমি চোখের ঘুমের ঠেলায় চোখের পাতা তুলতে পারতেছি না, হ্যাঁ, তার ড্রাউজিনেস ওর ভিতরে একটা কাজ করে, অর্থাৎ এত পরিমাণ দুর্বলতা তার ভিতরে, দুর্বলতার জন্যই কিন্তু এই ড্রাউজিনেস ভাবটা কাজ করে, অর্থাৎ নিদ্রালতা মানে তা অর্থাৎ প্রচন্ড পরিমাণে ঘুমের একটা ভাব, এত পরিমাণ ঘুম তার ভিতরে থাকে যে তার চোখের পাতা খোলার কোনো শক্তি তার ভিতরে কাজ করে না। আরেকটা সিমটম আছে এই মেডিসিনটার, মাথার অক্সিপিটাল রিজিয়নে যদি পেইন হয়, মাথার অক্সিপিটাল রিজিয়ন যেটাকে বলি আমরা, পিছনের সাইডটা, এটাতে যদি পেইন হয়, তাহলে এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই পেইনটার বর্ণনাটা যদি আপনি চান, তাহলে রুগী এভাবে বলবে যে সমস্ত শরীরের ব্লাড ফ্লো যেন আমার মাথার দিকে যাচ্ছে এবং মাথার মগজটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বড় হয়ে যাচ্ছে, এবং মাথার স্কাল্প যেটা আছে সেটা যেহেতু একটা সীমিত আকারের মধ্যে আছে এবং মাথার ব্রেনটা বড় হওয়ার কারণে খুব প্রেসারের মধ্যে থাকতেছে, এই জন্য ভায়োলেন্ট পেইন তার অক্সিপিটাল এরিয়ার মধ্যে হচ্ছে। এটা যদি হয়, আর সেই সাথে যদি চোখের ঢাকনা তার এই ধরনের প্রবলেমটা থাকে, তাহলে 100% সফলতার সাথে আমরা জেলসেমিয়াম ইউজ করতে পারবো। আরেকটা জিনিস এই এই পেশেন্টের ক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি, সে যেই জায়গাটায় শয়, অর্থাৎ যেই বিছানা বা যেই কেদারায় শয়, যেই জায়গাটাতে শয়, সেই জায়গায় সে যে বালিশ যেটা দেয় পিলো,
বা বালিশ যেটা রেখেছে সেটা সে উঁচু করে রাখে, বিছানা থেকে অনেকটা উঁচু করে রাখে, এই আশায় যেন তার ব্লাড ফ্লোটা মাথা থেকে পায়ের দিকে বেশি যায়। এরকম সিমটম যদি থাকে তাহলে আমরা 100% পালসিটি সরি জেলসিমিয়াম মেডিসিনটি সফলতার সাথে ইউজ করতে পারবো। সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, এই জেলসিমিয়াম মেডিসিনটা কিন্তু খুব গভীর ক্রিয়া সম্পন্ন একটা মেডিসিন। এই মেডিসিনের কিন্তু আরো অনেক রোগের উপরে এটার কাজ হতে পারে বা কাজ আছে, শত শত সিমটম, হাজার হাজার সিমটম আছে এই মেডিসিনটির। তো এই মেডিসিনটির সিমটম গুলোর সাথে অর্থাৎ ক্যারেক্টারিস্টিক সিমটম যেটা বলা হয়েছে, যেই মেডিসিন যেই অসুখের উপরে আপনি এটা প্রয়োগ করেন না কেন, যেই ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো আমি উল্লেখ করলাম, এই সিমটম গুলো যদি মিলে যায় তাহলে 100% আপনি এটা ব্যবহার করতে পারবেন। সেই সাথে আরেকটা সিমটম আছে এটার, খুব যেটা খুব মনে রাখার মতো সিমটম, মানে যদি পেশেন্ট হঠাৎ করে কোনো উত্তেজক খবর বা এক্সাইটেড কোনো নিউজ সে পায় তাহলে সঙ্গে সঙ্গে তার ডায়রিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ বাথরুমে তলব হয়। এই সিমটমটা যদি কোনো পেশেন্টের ভিতরে থাকে, যে কোনো হঠাৎ কোনো খবর পেয়ে বা হঠাৎ কোনো শকিং নিউজ শোনার পর থেকে তার লুজ মোশন হচ্ছে বা স্ট্রং ডায়রিয়া হচ্ছে, তাহলে আমরা জেলসিমিয়াম মেডিসিনটি অনেক সফলতার সাথে ইউজ করতে পারবো। তো আশা করছি আজকে তথ্যগুলো আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে, ভিডিওটাতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই এটা থেকে তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে এবং এই মেডিসিনটি কাজে লাগাতে পারে। যেহেতু এখন বর্তমান সময়ে এই দেশে বাংলাদেশে বলেন বা বাংলা ভাষাভাষী বহির্বিশ্বে যারা আছেন, সবার আশেপাশে অনেক প্যারালাইজ রোগী আছে এবং যাদের মধ্যে এই লক্ষণগুলো, যেটা আমি প্যারালাইসিসের লক্ষণের কথা বললাম, এটা অ্যাভেলেবল আকারে পাওয়া যায়, সেই সমস্ত রোগীদেরকে দিয়ে এটা উপকৃত হতে পারে। এবং যারা নিউকামার আছেন তারাও যেন এই ছোট্ট একটা অভিজ্ঞতা, ছোট্ট একটা লক্ষণ মনে রেখে অন্য অন্য মেডিসিন যেগুলো আছে প্যারালাইসিসের বা প্যারালাইজ রোগীদের জন্য, সেই মেডিসিনগুলো থেকে এই জেলসিমিয়ামকে আলাদা করতে পারে। তো যদি আপনি এই ভিডিওর মাধ্যমে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গ দিবেন বা আমাকে সামনে আগার অনুপ্রেরণা দিবেন। আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।